হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। মুনিস ব্লগের নতুন আরেকটা ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের পরিবারের খেয়াল রাখবে। আর আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন 12:46 বাজে, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো রান্নাবান্না করছিলাম, বুঝলে, রান্নাবান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল। মানে কপাল খারাপ হলে যা হয়, কপালটা এতটাই খারাপ যে রান্না বসালাম, অর্ধেক রান্না হলো, তার মধ্যে গ্যাস শেষ, রান্নাটা এখন বন্ধ করে রাখতে হলো। রান্না বসিয়েছি, এখন আমার হাজবেন্ড গেছে গ্যাস আনতে। কারণ কি বলতো, আমাদের এখানে গ্যাসের বই নেই, আর আমরা এমনি অফিস থেকেই গ্যাস নিয়ে আসি, গ্যাসের অফিস থেকে। তো গ্যাস শেষ হয়ে গেছে, হঠাৎ করে বুঝতে পারিনি যে গ্যাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য গেল এখন গ্যাস আনতে আমার হাজবেন্ড। রান্না করতে করতে রান্নাটা অফ রাখলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করব, আর কি রান্না করতে করতে রান্নাটা বন্ধ করে রেখে দিয়েছি এখন। তো চলো আমি ঘরে যেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি ভিডিওটা আমি ঘর থেকে, মানে বাইরে থেকে স্টার্ট করেছি। তো চলো আমি ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো, চিংড়ি মাছটা ভাজা করে ফেলেছিলাম, প্রায় হয়ে গেছে। আর এদিকে ভাত দেখো, দেখো এখনো হয়নি, আর একটু হবে। তো কি করব, গ্যাসটা অফ, তো ভাত, আবার গ্যাস আনলে আবার ভাতটা হবে। আর এদিকে যে কাঁচকলা কেটে রেখে দিয়েছিলাম, আলু কেটে রেখে দিয়েছি, আলু দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। এখানে দুটো তরকারির জন্য আলু আছে, একটা কাঁচকলার জন্য আর একটা সয়াবিনের জন্য। এখানে সয়াবিন আমি ভিজিয়ে জল বের করে রেখে দিয়েছি, আর এদিকে আদা কেটে রেখে দিয়েছি সয়াবিন রান্না করার জন্য। আর গ্যাসটা তো শেষ হয়ে গেল। তো দেখলে যে রান্না করতে করতে অর্ধেক রান্না করে গ্যাসটা অফ হয়ে, মানে গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে রাখতেই হলো, রাখতেই হবে, তাই না? গ্যাসটা শেষ হয়ে গেছে যখন অটোমেটিক অফ হয়ে গেছে। তো রান্নাটা করছিলাম, ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করবো না, রোজই তো রান্না শেয়ার করি। তো ভেবেছিলাম যে আজকে একটু কাজ আছে বাকি, আজকে অনেক কাজই বাকি আছে, তো সেই জন্য ভেবেছিলাম যে একটু রান্নাটা তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে ফেলবো। রান্নাটা হয়ে গেলে মনে হয় যে মানে অনেক কাজই হয়ে গেছে, তো সেই জন্য রান্নাটা আগে আজকে বসিয়ে দিয়েছিলাম। তা কি করবো, গ্যাসটা তো শেষ হয়ে গেল, রান্নাটা আমার অফ রাখতে হলো, আর গ্যাস আনতে গেছে, গ্যাস আনলে আবার রান্নাটা করে ফেলবো। তো তো দেখো গ্যাস নিয়ে চলে এসছে, এবার গ্যাসটাকে ওপেন করব। দেখো রান্না বসিয়ে দিয়েছি, কাঁচকলার তরকারি বানাবো। তো রান্নাটা তোমাদের আর পুরো দেখাতে পারবো না, কারণ রান্নাটা তাড়াতাড়ি করে নেব। আবার দেখো রান্না বান্না হয়ে গেছে, এখানে সয়াবিন রান্না করেছি, আর এদিকে এই যে কাঁচকলার তরকারি, আর এই যে ভাত তো রান্না আছে, রান্না করেছি। আর এখানে সকালবেলা সুজি রান্না করেছিলাম, তো সেটা আছে। তো রান্না বান্না হয়ে গেছে, এখন গ্যাসটা ক্লিন করব। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে দেখো রান্না বান্না সমস্ত কাজ আমি সেরে চলে এসেছি ঘরের টুকিটাকি কাজ করতে। তো এখানে আমি চার্জার গুছিয়ে নিচ্ছি, কারণ চার্জার রাখার একদমই জায়গা পাচ্ছি না, বলতে গেলে চার্জারটা এখানে ওখানে গড়াগড়ি খায়। তো সেই জন্য আমি চার্জারটাকে সুন্দর করে গুছিয়ে আলমারির উপরে রেখে দিচ্ছি, ওটাই একমাত্র বেস্ট জায়গা চার্জার রাখার জন্য। আর ঘরের সমস্ত কাজগুলো একটু করে নেব, যে যেমন আলমারিটা একটু পরিষ্কার করে নেব, টিভিটা একটু পরিষ্কার করে নেব, টিভির টেবিল বা আমার কসমেটিকের জিনিসপত্র কোটো কাটা সব কিছু একটু পরিষ্কার করে নেব। কারণ কি বলতো, রাস্তার পাশেই ঘর, আর খুবই ধুলো বালি ঘরে আসে, আর জিনিসপত্র খুবই নোংরা হয়ে যায়, একটু পরিষ্কার না করে রাখলে তো ভালো লাগে না। তো সেই জন্য একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আলমারিটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি, আমি আমার কাজ করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। Yeah.
ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে ঘর মোছা। তো ঘরটার মুছে স্নান করে পুজো টুজো দিয়ে আসবো। তো দেখতে পেলে আলমারিটা পরিষ্কার করলাম, টিভিটা পরিষ্কার করলাম, টেবিলটা পরিষ্কার করলাম, কারণ কাজ বাজ হয়ে গেছে। এবার ঘরটা মুছে স্নান করে আসবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এখন মতন টাটা। এটা হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলার কাজে আমি লেগে পড়েছি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর এখানে আমি আজকে ঘর ঝাড় দিচ্ছি, তোমাদেরকে ক্যামেরাটার নিচ থেকে দেখাচ্ছি। আর এটা এখানেও আমি ঘর ঝাড় দিচ্ছি। তো এটা হচ্ছে ক্যামেরাটা অন্য জায়গায় রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো বিকেলের এটুকুই কাজ বাকি থাকে আমার, ঘর ঝাড় দেওয়া। তো ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর সমস্ত কাজ তো সারাদিন হয়ে যায়, কোনো কাজই থাকে না, একমাত্র ঘর ঝাড় দেওয়া আর সন্ধ্যা দেওয়া, এটাই কাজ থাকে। আর রাতে রুটি বানানোর কাজ থাকে, যেদিন রাতে রান্না করি তো রান্নাটা থাকে, বেশিরভাগ আমি রুটিই বানাই শুধু, আর কোনো কাজই থাকে না। বাইরে খুব সুন্দর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। এই দুই তিন দিন ধরে না খুব বৃষ্টি হচ্ছে সব সময়, এই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে। আর গাছে দেখো কত বড় বড় আম। তো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো কত বড় বড় আম হয়েছে। তো তোমাদেরকে আম দেখাতে দেখাতে সামনে দিয়ে দুটো লোক চলে এসেছিল, তো সেই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আর আমার কি বলতো একটু লজ্জা বেশি, কারণ লোকের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করতে কথা বলতে আমার খুবই লজ্জা লাগে। আমার হাজব্যান্ডের সামনে তাই কথা বলতে আমার খুবই লজ্জা লাগে, মানে এরকম সামনাসামনি ফেস টু ফেস কথা বলতেই আমার লজ্জা লাগে আমার হাজব্যান্ডের সামনে। তো দুটো লোক চলে এসেছিলো, তো আমি ক্যামেরাটা অফ করে দৌড় মেরে ঘরে চলে গেছি, খুবই লজ্জা লাগে। তো যাই হোক, দুপুরবেলা কাজ টাজ করার পরে তো আর তোমাদের সামনে আসতেই পারিনি, এখন বিকেলবেলা। গুড ইভিনিং সবাইকে, মাই অল ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো একটু পরে, একটু পরে না, আমাদের এখানে সন্ধ্যা লাগে 7টার সময়, অনেক লেটে মানে সন্ধ্যা লাগে। তো বিকেলে যতটুকু কাজ ততটুকু কাজ আমি করে ফেলেছি, আর শুয়ে শুয়ে ভালো লাগছে না, তখন শুয়ে শুয়ে সব বন্ধুদের ভিডিও দেখলাম।
আবার কি বলতো, ফোনে বেশি নেটও নেই, আর কিছু বন্ধুদের ভিডিও দেখা বাকি আছে, তো তাদের ভিডিও দেখলে আমার পুরো কমপ্লিট হবে। কি মশা কামড় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না আর প্রচণ্ড মশা হয়েছে, বাইরে বসা যাচ্ছে না। কি বলতো, ঘরে এতক্ষণ শুয়েছিলাম তো আর ভালো লাগছিল না, দেখো এখান থেকে মশা ঘুরে বেড়াচ্ছে, মশা কামড় দিচ্ছে, ঘরে চলে যাবো, কারণ এতক্ষণ শুয়েছিলাম তাই ভাবলে একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু বসি, তো এখানে বসা যাবে না, প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে। আমি টিপ পড়েছি কিন্তু খয়েরি কালার, আর মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে কালো কালারের টিপ পড়েছি, না আমি খয়েরি কালারের টিপ পড়েছি, কালো কালারের টিপ নাকি পড়তে নেই, কালো কালারের টিপ নাকি পড়তে নেই বিয়ের পরে, মানে সবাই বলে, তো সেই জন্য আমি পড়িনি, কালো কালারের টিপ পড়ি না, এটা খয়েরি কালারের টিপ পড়েছে, আর রেড কালারের পড়ি, সব কালারের টিপ পড়ি তো কালোটা পড়ি না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে সন্ধ্যা দেব, তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পুরনো বন্ধু আছো, আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমাদের থ্যাংক ইউ জানিয়ে তোমাদেরকে ছোট করবো না, তোমরা আমাকে এতটা ভালোবাসো, এরকম করে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই দরকার, তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকেও সবসময় পাশে পাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে পরে নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এখনও মতন টাটা, আর গুড নাইট জানিয়ে দিলাম সবাইকে, কারণ তোমাদের সঙ্গে রাতে তো আর দেখা হবে না, তো সেই জন্য তোমাদেরকে গুড নাইট, গুড মর্নিং সব কিছু বলে দিলাম, কারণ যেহেতু সকালে ভিডিও দেখবে কেউ, কেউ রাত্রে ভিডিও দেখবে, তাই না? তো সবাইকে গুড মর্নিং, গুড নাইট সব জানিয়ে দিলাম, তো টাটা, সবাই ভালো থেকো।